এতক্ষণ দাঁড় করিয়ে রাখার কি মানে? থাক, তোমাকে আর আসতে হবে না। তোমাকে না বলেছি পানির কাছে কখনো যাবে না? আমার খুব ভালো লাগছে। না, এই অপ্রয়োজনে ভালো লাগাটা তোমাকে ছাড়তে হবে। আচ্ছা বাবা, মা ওকে আমার মতো এভাবে পানিকে পা দিয়ে বসে থাকতো। হঠাৎ এ কথা আসলো কেন? তুমি তো একদিন রেগে আমাকে বলেছিলে যে মা পুরোটাই নাকি আমার মধ্যে তুমি দেখছো। আচ্ছা বাবা, মার কথা বলাতে তুমি আবার রাগ করলে? চলো আমি গাড়িতে যাচ্ছি। আরে বাবা দাঁড়াও। হ্যাঁ বলো। আমার উপর কি রাগ করেছো? না, এর নতুন কি? শোনো না, কাল রাতে বাবার পাশে আমি অনেকক্ষণ ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। গল্প শুনতে শুনতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি তাই ফোন করতে পারিনি। হ্যাঁ, তোমার বাবা তোমাকে ভার্সিটি পৌঁছে দিবে, ভার্সিটি থেকে নিয়ে আসবে, ঘুম পাড়িয়ে দিবে, ভাত খাইয়ে দিবে। তোমার বাবাই তো সব, আমি কি? আমি তো আমি না। আরে আমার বুদ্ধটা অনেক রাগ করেছে না? আমি বাবাকে বলেছি আজ আমি একাই বাসায় ফিরব। এই তুমি কি আবার স্মোক করছো? না মানে একটু আগে হাতে ছিল, এখন ফেলে দিলাম। সেল ফোনে গন্ধ শুকলে কিভাবে? কারণ তোমার মুখের সামনে যে সেল ফোনটা, তাই আমার বুদ্ধিটা আমার সব কথা শুনে। ঠিক যেমন তুমি তোমার বাবার। গুড মর্নিং। গুড মর্নিং। দ্যাট তুমি আজ মর্নিং ওয়াকে যাও নি? না, যাই। আর রাতে শুনলাম তুমি খুশখুশ করে কাশছো, তাই ভাবলাম আতা চা খেলে ভালো লাগবে। মাই সুইট বাবা।
অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এখন সে সুবর্ণ সুযোগ। ও, তুমি তো আবার সবসময় সুবর্ণ সুযোগের অপেক্ষায় থাকো। লিসেন ম্যাডাম, আমাদের মতো জ্ঞানী মানুষেরা কখনো সুযোগের অপেক্ষায় থাকে না, সুযোগ তৈরি করে নেয়। ও, তাহলে এরকম একটা সুযোগের প্রয়োগ আমার বাবার সাথে করেন না প্লিজ, কাজে লাগবে। রাইট, সেটা তো তোমার আমার সম্পর্কের চুক্তিপত্রের প্রথম শর্ত। রাইট, কি তোমার আমার চুক্তিপত্র মানে? ওই তুমি আবারও সিগারেট খাচ্ছ? এটা নিয়ে 3 নম্বর সিগারেট খাওয়া হচ্ছে, এরও আগে আরো দুটো খেয়েছ, কিন্তু কথা ছিল তুমি একটি সিগারেটও খাবে না। সিগারেট তোমাকে কি দেয় বলতো? অকারণে ধোঁয়া ওড়াও। আচ্ছা, আমাদের সন্তান হলেও কি তার সামনে সিগারেট খাবে? আমার বেবিটা কি খুব রাগ করে আছে? এই নাও, শুভ জন্মক্ষণ মা। তুমি কয়েক মিনিট দেরি করে ফেলছ। থ্যাংক ইউ বাবা, কি সুন্দর একটা মায়ের কোলে ছোট্ট একটা বেবি। আমি তো তোমার পায়ে ছুটে পারছি না। আচ্ছা, আজ রাতে যদি আমাদের সন্তান হয় তাহলে তার নাম কি রাখবে? আজ রাতে যদি ছোট্ট এক মিলার জন্ম হয় তাহলে তার নাম দেব নিশি। কি হলো বাবা? না, কিছু না বাবা, একটা জিনিস কিন্তু বাকি রয়ে গেল। বাবা চলো না, কালকে আমরা গ্রামে যাই। চলো না, চলো না। আমি তোমাকে বলেছি সময় হলে আমি তোমাকে গ্রামে নিয়ে যাব। কেন বাবা, এখন গ্রামে নিয়ে গেলে কি সমস্যা? আর তুমি তো প্রতি মাসে একবার করে যাও। বাবা, তুমি আমাকে সেই ছোটবেলা থেকে আমার গ্রামের বাড়ি আমার মা সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছো। তোমার মা সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন তা তুমি জানো, এর থেকে বেশি জানার কোনো প্রয়োজন নেই। না বাবা, আমি কিছুই জানি না।
যখন বিদেশে ছিলাম তখন তোমাকে আমি জিজ্ঞেস করেছি, তখন তুমি আমাকে কিছুই জানোনি, দেশে এসে এখনো আমি তোমাকে জিজ্ঞেস করছি, তখন তুমি রাগ দেখাচ্ছো। কেন তুমি একই প্রশ্ন বারবার করছো? সারা বাসায় মার মাত্র একটা ছবি, আর তুমি তো একবার রেগে বলেই ছিলে, মাকে জানতে হলে নাকি আমাকে গ্রামে যেয়ে জানতে হবে। তোমার গ্রামে যাওয়ার সময় এখনো হয়নি। কিন্তু বাবা, এ বিষয়ে একটা কথাও না, একটা কথাও না। ও, তার মানে মার মৃত্যুর সম্পর্কে যা শুনেছি তাই ঠিক? আমি বাবাকে জিজ্ঞেস করতে বাবা সে একই রিয়াকশন দেখালো আমাকে। জলের উপরে চলেছে জলের মেয়ে, ভাঙিয়ে টুটিয়ে আছড়িয়ে পড়ে ঢেউগুলি তটে যে, জলের রঙের শাড়িতে তাহার জড়াই জড়াই ঘুরি মাতাল বাতাস, অঙ্গের ঘ্রাণ ফিরিছে করিয়া চুরি, কাজল মেখেছে নতুন চরের সবুজ ধানের কায়া, নয়নে ভরেছে ফটিকে জলের গহন গভীর মায়া, তাহার উপর ছায়াচুরি খেলা করিত তটের বন, সুবাস ফুলের গন্ধ ছড়ায়ে হাসিতেছে সারাক্ষণ। মানে কাল তো সম্ভব না, মানে কাল আমার নতুন অ্যাসাইনমেন্টের কাজ আছে না, মানে কাল গেলে তো মাঠে মারা যাবো, তার চেয়ে বরং তুমি মানে কিছুদিন পর যাও, আমি নিজে তোমাকে নিয়ে যাবো। আমি যে পাগল এই কারণে, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমার পাগলামি দেখো। হ্যাঁ
নিশি, নিশি কে? তুমি? আমি নিশি, আসাদ খানের মেয়ে। আপনি নিশি রহিম চাচা? ও আল্লাহ, নিশি মা, কতদিন ধরে তোমার বাবাকে বলতেছি যে মেয়েটার সঙ্গে নিয়ে আসো, বলে আসবে আসবে, এতদিন পরে আসা তুমি। এই তো চলে এলাম। যাও বাবাকে, না কাকে তুমি সামনে দিই, তুই যাও মা, তুই সামনে যাও, যাও আসো। এইটা তোমার দাদার আমলের বাড়ি, উনার আমল থেকেই আমি আসি। এত বড় বাড়ি, আমি বুড়া মানুষ একলা একলা পড়ে থাকি। চলো আমি তোমার ব্যবহার ঘর দেখাম, আস আস আস। এই ঘরে তোমরা দুজন ছাড়া কারো আসার অধিকার নাই। কেন? এটা তো বৌনি আর দাদা ভাইয়ের ঘর, তো এই জন্য। আচ্ছা কাকা, বাবা এখানে
বসে কি করে? আমি কেউ ছোট বুঝি, আমি মুখ্য সুখ মানুষ। দাদা ভাই যদি না পাশের ঘরে বইয়া সারাদিন খানে ওই দেখাদেখি করে, আসলে উনি যে কি করতে চান সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো। এই তো কয়েক মাস ধরে খালি ছবি দিয়ে ভর ভরে গেছে। আমার এখন কইছে কি এগুলো তুমি একটু খেয়াল রাখো। আচ্ছা মামুনি, তুমি তো জি না, আমি আসতেছি। হ্যাঁ রাখো না। হ্যাঁ বিরক্ত করো না, কাজ করছি। কাজ করছো না চাই? আচ্ছা মানুষ লেখালেখি করে বুড়ো বয়সে, চল্লিশের পর। তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? তাহলে কি করবো? তুমি আমার দিকে খেয়াল রাখবে, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করছি কিনা, ভারী কোনো কাজ করছি কিনা, আরো কত কি মানে কি বলছো তুমি? আমি ধারণ করেছি। আমার মাঝে তুমি জানো তুমি আমাকে কি বলছো? ভালোবাসা যে ভাগ হয়ে যাবে দুজনের জন্য। তুমি জানো তুমি আমাকে জীবনের সেরা উপহারটি দিলে।
এত করে বলি যে একটু সাবধান থাকো, একটু সাবধান থাকো। আরে বাবা, ভুবনকে বললে তো কাপড়গুলো নিয়ে যেতে পারতো নাকি? না, তোমাকে নিজে এসে ছাদ থেকে কাপড় নিতে হবে, এখন বুঝো? আচ্ছা, তুমি নিজের কথা না হয় নাই ভাবলে, আরেকটা মানুষের কথা ভেবেও তো একটু সাবধান থাকতে পারো নাকি? আমার কথা একটু শুনতে পারো না? এত রাগ হচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তোমার বড় নীলার কোনো ক্ষতি হলেও এই ছোট্ট নীলার কোনো ক্ষতি হবে। আচ্ছা হঠাৎ যদি আমি মরে যাই তাহলে আমাকে ভুলতে তোমার কতদিন লাগবে? একদিনও লাগবে না, এমনকি আমি আমার সন্তানকে তোমার কাছ থেকে যথাসম্ভব দূরে রাখি, খুশি? আমি যার উপরে এত নির্ভর করি তার এমন খামখেয়ালি কোনো শাস্তি এটাই হওয়া উচিত। আমি কিন্তু ভীষণ রাগ হলাম। কিচ্ছু করার নেই। আচ্ছা কাকা, অনেকে বলে যে মা মারা যাওয়ার পেছনে নাকি বাবাই দেয়। যারা কয় তারা দুজো গোঠাই পাইব না। আমার দুইটা চোখ এখনো আছে, আমি নিজের চোখে দেখছি দাদা ভাইয়ার বউর মধ্যে সম্পর্কটা কত মধুর আছিল। বৌমণি একটু চঞ্চল স্বভাবের ছিল আর দাদা ভাই তার উল্টা স্বভাবের। দাদা ভাই খালি বউ বললে চিন্তা করতো কখন একটা দুর্ঘটনা ঘটে বসে। বৌমণি মারা যাওয়ার পর তোমার নানা নানিরা তোমার এই হাউ কাছে নিয়ে যেতে চেয়েছিল। দাদা ভাই যায় নাই। আরে হেরাই তো সারা গ্রাম সরাইছে যে তোমার মা মানে বৌমণি নাকি মরছে দাদা ভাইয়ের কারণে। আসলে আসলে তারা না তোমার মা আর তোমার বাবার বিয়েটা মন্ত্র জমাই নিতে পারে, কি আর করা, এক সময় তো তোমার মেয়ে দাদা ভাই চলে গেল গ্রাম ছেড়ে, এরপর তো বিদেশেই চলে গেল। আমি আর কই যাবো, আমার তো কেউ নাই। তোমার দাদা ভাই, তোমার দাদা আমার এখানে আনছিল, আমার তো জাহানের জায়গা নাই, আমি ফিরে আসি। এই দেখো আমি কি করছি কি করি, আসো আসো সন্ধ্যায় যেতেছে, আসো।
সে কথার কইও না মা, কি যে হইল সেই রাতে দাদা ভাই অনেক নিষেধ করছিল, কিন্তু বৌমণি তো অনেক দিচ্ছিল, দাদা ভাই যাইব না আসছে না, সে একা একাই জিত ফেরা সে পুকুরের পাশে দেখা যাবে। বৃষ্টিতে ঘাটটা ভেজা ছিল, হঠাৎ বৌমণির চিৎকার, পানিতে দাপাদাপির শব্দ, আমার ছিল বাতের বিভাগ, আমি গোয়াল ঘর থেকে ছুটে আসলাম, আমি নিজ হাতে বৌমারে পানি থেকে তুললাম, তখনও তার ধান ছিল, কিন্তু গ্রামের অবস্থা তো তখন ভালো না, ডাক্তারের কাছে যেতে যেতে গেল, মাথায় বড় আঘাত পাইছিল, তারপর তার আবার শ্বাসকষ্ট, কে যেন আসছে গেটে আওয়াজ শুনলাম, নিশিমা তুমি এখানে বসো আমি দেখে আসি। মামনি দাদা ভাই আইছে গো। কে বাবা? হগো মামনি তাড়াতাড়ি ঘরে চলো। ভয় পেয়ে গেছে। এটা কিন্তু একদম ঠিক না। সবই ঠিক। আর একটু হলো তো হার্ট অ্যাটাক হতো। আপনার হার্ট তো আপনার কাছে নেই জানা। বেশ মজা লাগছে। তোমার সব অদ্ভুত ভালো লাগে। এই পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে থাকো, নারকেলের পাতা দিয়ে ঘড়ি বানাও, সাইকেলের বেল বাজাও। কেন তোমার ভালো লাগে না? তোমার সব ভালো লাগে, আমার ভালো লাগে। বাবা বাবা আমি খুব সরি বাবা, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? না, আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, তুমি আমাকে যা খুশি শাস্তি দাও। মানুষ যখন তার খুব প্রিয় কিছু হারিয়ে ফেলে তখন সবকিছুর মধ্যে একটা নেগেটিভ কিছু খুঁজে পায়। কি বাবা? তোমার মায়ের মৃত্যুটা ছিল নিছক একটা দুর্ঘটনা, কিন্তু সেটাকে নিয়ে নানান জনের নানান প্রশ্ন আমাকে ভীত করে তোলে। কে বলছে হত্যা, কে বলছে আত্মহত্যা, আর এটা নিয়ে আমি যখন হিমশিম খাচ্ছি ঠিক তখনই তোমার নানা বাড়ি থেকে তোলা হলো আরেকটি প্রশ্ন। ওরা ভাবতেই পারছিল না তোমার মাকে ছাড়া তোমাকে আমি বড় করতে পারবো। আজ অবধি শুধু তুমি আমার বাবার দায়িত্ব পালন করো না, তুমি আমার মা, আমার বন্ধু,
সবকিছু ছায়ে আমি তোমার মাঝে পেয়েছি। একটা অভিমান থেকে, তোমার মায়ের সবকিছু থেকে তোমাকে দূরে সরিয়ে রেখেছিলাম, আর যখন দেখলাম আমার একটা ভুলের জন্য তুমি তোমার মায়ের সবকিছু থেকে বঞ্চিত হচ্ছ, তখন ভাবলাম এখানে এমন একটা কিছু করব যেখানে এলে তুমি তোমার মায়ের সবকিছু একসাথে পাও, তোমার মায়ের সব স্মৃতি অনুভব করতে পারো। কিন্তু তুমি তো আগেই চলে এলে। এই রহিম ভাই, রহিম ভাই আপনি ভেতরে আসবে। বাবা, কিসের ছবি? তোমার মায়ের কিছু নষ্ট হয়ে যাওয়া ছবি আমি ওকে আঁকতে দিয়েছিলাম। ছেলেটি ভালো ছবি আঁকে, তাছাড়া ওর কাছে আমি নানা বিষয়ে কৃতজ্ঞ। তুমি যে এখানে এসেছ সেটা আমি ওর কাছেই জেনেছি। কোন ছেলে? শুভ। আর যার কথা তুমি আমাকে বলতে পারছিলে না। এই শুভ, তুমি এক কাজ করো, তুমি এই ছবিগুলো ওই পাশের ঘরে নিয়ে রাখো, ঠিক আছে? বিরক্ত করছো কেন? একটু লিখতে দাও, কালকে রাতে লিখতে দাও। আজ লিখতে হবে না, শোনো না, মিশি হয়ে ঘুমাচ্ছে, চলো না পুকুর ঘাটে যাই একটু। আমার না ঘর একদম দম বসে আসছে, জানি না যে দেখেছি আকাশে মেঘে নামলে চাঁদ কেমন লুকিয়ে রেখেছে, খুব দেখতে ইচ্ছে করছে, চল না যাই, চল না। এই বৃষ্টি কাদার মধ্যে এত রাতে পুকুর ঘাটে নিনা, হেয়ালি পড়ার একটা সীমা আছে না? এখন তো বৃষ্টি নেই। আর আশ্চর্য, তুমি আমার আর রোমান্টিক মন নিয়ে লেখো কি করে বলো তো? কোথায় নিজে থেকে বলবে যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তা না। কারণ আমি তোমার মতো এখনো অতটা অবুঝ হয়ে যাইনি। ও ঠিক আছে, তুমি ঘরে বসে থাকো, তুমি একা একা লেখো, আমি একাই যাচ্ছি। আমি বুঝেছি তো, আমার কোনো আবদারই এখন তোমার কাছে মূল্য নীলা, একটা বাড়াবাড়ির সীমা আছে। খবর যা, আমাকে একদম ধমক দেবে না, ধমকের কথা বলবে না, আমি একাই যাচ্ছি, ঠিক আছে? আর যদি মিশে জেগে যায় তাহলে ডেকে দিব। নীলা, নীলা, বৌমণি জলে পড়ে গেছে গো দাদা ভাই। তোমাকে বলেছিলাম না যে আমার ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট, এটাই ছিল আমার সেই ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট। বাবা, এখন থেকে তো তোমাকে আর বুদ্ধ বলা যাবে না, তোমার এত সাহস কি করে হলো? হ্যাঁ, কারণ আমাদের সম্পর্কের চুক্তিপত্রের প্রথম শর্ত ছিল যে আমাকে তোমার বাবাকে ম্যানেজ করতে হবে। আবার তুমি সম্পর্কের চুক্তিপত্র?